গাইবান্ধা শহরের পৌর পার্ক সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে আজ সকালে সংঘবদ্ধ একটি চোর যে সিন্ডিকেট চক্র রয়েছে, সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা নতুন একটি ব্যাটারি চালিত অটো বাইক নিয়ে চম্পট দেয়। এরপর সেই ভাড়ায় চালিত ওই অটো বাইকের যে ড্রাইভার, সে এদিক সেদিক খোঁজাখুঁজি করেও শেষ পর্যন্ত খুঁজে পায়নি। সদর থেকে নিয়ে আসছে এখানে কলে, এখানে অটোটা দাঁড়াও, আমার দুটো মহিলা দেবে বালাসিঘাট। এটি আমি অটোটা থুয়ে আমার কলে এটি আসো, চাষা চা খাই, এটি চা খাইতে ওটি চা খাইতে আমার চাবিটা কল কানটা না চুলকে, কানটা চুলকে জন্য চাবিটা নিয়েছি। আমি তো ওনার সাথে আসি, ওটি চাবিটা নিয়ে ওটি গেল, আমি আসি দেখি গাড়ি খেলো। কখন সেটা? এই অল্প আগে। অটোটা আপনার নিজের? না, ভাড়া। হ্যাঁ, ভাড়া। সে অটোর মালিক কে? হামিদুল, বাগরিয়ার। বাগরিয়ার হামিদুল। আপনার বাড়ি? ওটি বাগরিয়ায়। এটা হাসপাতাল থেকে আপনাকে নিয়ে আসছে? হাসপাতাল থেকে নিয়ে আসছে এক সাংরা। ও ছেলেটা কেমন দেখতে? কেমন ছেলেটা? মুখোশ পরা। হ্যাঁ, আপনার নাম কি বললেন? সাইদুল। তাহলে এটা এটা তাহলে কি পার্কে থেকে কি বলছে? কল আমার লোক আছে মহিলা, হ্যাঁ পার্কে থেকে বানাবে, আমি তোমাকে নিয়ে বালাসিঘাট যাবো। তারপরে এটি চা খিলেছে? হ্যাঁ, চা খিলে আর নাই।